আসসালামু আলাইকুম। হালকেনস্টাইনের আজকের এই লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শেষ বর্ষে, এবং আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ে আজকে আমরা যুক্তির বিভিন্ন রকমের উপাদান নিয়ে আলোচনা করব, এবং আমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে যুক্তির উপাদান। আমরা তৃতীয় অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করেছি। আমাদের এই লেকচারের প্রথম অংশটি আপনারা পাবেন, এবং আজকের লেকচারে তৃতীয় অধ্যায়ের কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার টপিক পদ ও বাক্য, পদ ও শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, ব্যক্তার্থ ও জাতার্থ, পদের প্রকারভেদ, বাক্য ও যুক্তিবাক্য। এর মধ্য থেকে কয়েকটি শব্দ আপনারা বাংলা ব্যাকরণে শুনেছেন, তার সাথে পরিচিত, তবে বাংলা ব্যাকরণে এই বিষয়গুলো যেভাবে আলোচনা করা হয়েছে তার চেয়ে ভিন্নভাবে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করা হয়েছে। এবং নতুন আমরা কয়েকটা শব্দ পেলাম, ব্যক্তার্থ, জাতার্থ, এই বিষয়গুলোও কিন্তু আমরা আজকে আলোচনা করব, এবং সবশেষে একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখব এবং সমস্যাগুলো সমাধান করতে পারব। প্রথমেই আমরা আলোচনা করব যুক্তির উপাদান নিয়ে। আমরা জানি যে উপাদান হচ্ছে যে কোনো একটি বিষয়, যে যে বিষয় নিয়ে জড়িত বা গঠিত সেগুলি হচ্ছে সেই বিষয়টির উপাদান। ঠিক একইভাবে যুক্তির উপাদান বলতে আমরা বুঝব যে যুক্তি দিতে গেলে যে যে বিষয় লাগে সেগুলি হচ্ছে যুক্তির উপাদান। এবার আমরা দেখি যে যুক্তিবিদ্যায় যুক্তির উপাদান বলতে আসলে তারা কী বুঝিয়েছে। বলা হচ্ছে যুক্তির উপাদান হলো যুক্তির মৌলিক ও অপরিহার্য বিষয়। যুক্তি বা চিন্তাকে ভাষায় প্রকাশ করতে গেলে যুক্তির উপাদানের প্রয়োজন পড়ে। তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট একটা লাইন কিন্তু এখানে পেয়ে গেলাম যে যুক্তি দিতে গেলে যুক্তির উপাদানের প্রয়োজন পড়ে। অর্থাৎ যুক্তিবিদ্যায় যখন আমরা যুক্তি দিতে যাব তখন এই সব উপাদানের প্রয়োজন হবে। যুক্তির উপাদানের মাধ্যমে যুক্তির প্রকৃতি, গঠন ও নিয়ম সম্পর্কে জানা যায়, এবং এই উপাদানের উপর ভিত্তি করেই যুক্তির বৈধতা ও অবৈধতা নিরূপণ করা সম্ভবপর হয়। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখছি যে আমরা চিন্তাকে বা যুক্তিকে ভাষায় প্রকাশিত করি। এই যে ভাষায় প্রকাশিত করার যে মাধ্যম, এই মাধ্যমের মধ্যে যুক্তির উপাদান নিহিত রয়েছে, যে কারণে এর মাধ্যমে আমরা যুক্তির বৈধতা এবং অবৈধতা যাচাই করতে পারবো। এখন একটা যুক্তি বৈধ নাকি অবৈধ সেটা যাচাই করতে গেলেই যেহেতু যুক্তির উপাদান লাগছে, তাই আমরা বলতে পারি যে যুক্তির উপাদানটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারণেই কিন্তু এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তির উপাদান বলতে বোঝায় একটি যুক্তি গঠন করতে বা তৈরি করতে যা যা প্রয়োজন, অর্থাৎ একটি যুক্তি বাক্যের মধ্যে যে যে বিষয়গুলো প্রয়োজন সেই সব বিষয় নিয়েই কিন্তু যুক্তির উপাদান রয়েছে। যেমন পদ, শব্দ, হেতুবাক্য বা আশ্রয় বাক্য, সিদ্ধান্ত ইত্যাদি। অর্থাৎ যুক্তির ক্ষেত্রে কতগুলো আমরা উপাদান পেয়েছি এগুলোকে বলা হচ্ছে পদ, এগুলোকে বলা হচ্ছে শব্দ, হেতুবাক্য, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, অনেকগুলো বলা হয়েছে। এছাড়াও কিন্তু আরও আছে, অর্থাৎ এই বিষয়গুলোর সাথে আমরা আজকে নতুনভাবে পরিচিত হব। আমরা আমাদের আলোচনার মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এবং বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা হলো যুক্তির বিজ্ঞান ও কলা এবং ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তি অর্থ চিন্তা, আমাদের মনের চিন্তা ভাষায় প্রকাশিত চিত্র আকার ধারণ করে। ভাষায় প্রকাশিত একটি যুক্তির বিভিন্ন অংশ যুক্তির উপাদান বলে। অর্থাৎ আমরা যখন একটি যুক্তিকে ভাষায় প্রকাশ করব তখন সেই ভাষায় প্রকাশের মধ্যেই যুক্তির উপাদানগুলো ব্যবহার করতে হবে। যুক্তির উপাদান ব্যবহার করা ছাড়া ব্যতীত আমরা ভাষায় যুক্তি উপস্থাপন করতে পারবো না। অনেক কঠিন লাগতে পারে, তবে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাব। এখন যুক্তির যেসব উপাদান রয়েছে তার কতগুলো একটা লিস্ট করেছি আমরা, বা যুক্তিবিদ্যা বইয়ের মধ্যে এই লিস্টটা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যুক্তির উপাদান হচ্ছে পদ, এখানে বলা হচ্ছে বাক্য বা বচন। বাক্য শব্দটা আমরা অনেকেই বাংলা গ্রামারে শুনে থেকেছি, কিন্তু আজকে দেখব যে এখানে বাক্য বলতে আসলে কী বোঝানো হয়েছে। উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ, আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। তো এর মধ্যে যুক্তির কয়েকটি উপাদান আমরা এই অধ্যায়ে আলোচনা করব, এবং বাকি যে উপাদানগুলো সেগুলো হচ্ছে পরবর্তী অধ্যায় বা পরবর্তী লেকচারের আলোচনার মধ্যে সেই বিষয়গুলো চলে আসবে। একদমই কঠিন কোনো কিছু না, আপনারা ভয় পাবেন না, পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, তারপর বইটা খুলবেন, বইয়ের সাথে আপনারা মেলানোর চেষ্টা করবেন, দেখবেন সব কিছু একেবারে সহজ হয়ে গেছে। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ।
তো পদের ক্ষেত্রে বলা হচ্ছে পদের ইংরেজি শব্দ টার্ম, যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। এই ল্যাটিন শব্দটির অর্থ প্রান্ত বা শেষ বা সীমান্ত। একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে বা সংযোজকের দুই পার্শ্বে যে শব্দাবলী দ্বারা উদ্দেশ্য এবং বিধেয় গঠিত হয় তাদেরকে যুক্তিবাক্যের পদ বলে। পুরো সংজ্ঞাটা শুনে আপনাদের কাছে একদমই কঠিন মনে হচ্ছে বা একদমই বিষয়টা পরিষ্কার না, আমি একটা বাক্য লিখছি, বাক্য লিখে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে উদ্দেশ্য পদ বা বিধেয় পদ বিষয়টা কী। যেমন আমরা এখানে লিখলাম সকল মানুষ, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই যে একটি যুক্তিবাক্য আমি লিখলাম, এই যুক্তিবাক্যকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, হয় একটা, মরণশীল একটা এবং সকল মানুষ একটা। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কী বা কাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে? আমরা যদি দেখি বলা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সকল মানুষ। তাহলে এই যে সকল মানুষ বা যে সাবজেক্টটা রয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে উদ্দেশ্য পদ, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য পদ। যুক্তি বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে এটা হচ্ছে উদ্দেশ্য পদ। এবং এই যে সবার শেষে হচ্ছে মরণশীল, মরণশীল কথাটা বলা হয়েছে এই উদ্দেশ্য পদকে উদ্দেশ্য করে, অর্থাৎ উদ্দেশ্য পদকে উদ্দেশ্য করে যা বলা হয় সেটি হচ্ছে বিধেয় পদ। তাহলে এই যে মরণশীল যে শব্দটা, মরণশীল শব্দটা হচ্ছে বিধেয় পদ। অর্থাৎ এই যে যে কমেন্টটা করা হচ্ছে বা এই যে মরণশীল যে বলা হচ্ছে সকল মানুষ সম্পর্কে একটি তথ্য দেওয়া হচ্ছে বা একটি কথা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে বিধেয় পদ। এবং এই যে মাঝখানে যে হয় শব্দটা দ্বারা কী করলো, যে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ সকল মানুষ সম্পর্কে এই যে মরণশীলতা গুণটিকে আমরা স্বীকার করে নিলাম, বলতেছি যে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ আমরা মেনে নিচ্ছি যে সব মানুষ হচ্ছে মরণশীল, একটা হাবোধক বা একটা সম্মতিবাচক একটি ইতিবাচক আমরা বিষয় স্বীকার করে নিলাম। এই যে স্বীকার করে নেওয়াটা বা মাঝখানে যে দুইটি শব্দকে বা দুইটি অংশকে যে জিনিসটা হচ্ছে জোড়া লাগালো সেটা হচ্ছে হয়, এই হয়টাকে বলা হয় হচ্ছে সংযোজক। আমরা অন্যান্য বাক্যেও এর উপস্থিতি হচ্ছে লক্ষ্য করতে পারবো। যেমন আমরা যদি বলি কিছু ফুল হয় সাদা, তাহলে এখানে কি হলো, কিছু ফুল এবং সাদা এই দুটার মাঝখানে হয় শব্দটি আছে এবং এই হয় শব্দটি হচ্ছে সংযোজক এবং যুক্তিবাক্যের গঠন হচ্ছে এটাই। অর্থাৎ একটি যুক্তিবাক্যে তিনটি বিষয় থাকবে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ এবং সংযোজক। সংযোজক কী করবে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মাঝখানে বসবে, সবার প্রথমে থাকবে উদ্দেশ্য পদ, তারপরে সবার শেষে থাকবে বিধেয় পদ, এবং এই উদ্দেশ্য পদ এবং বিধেয় পদকে যুক্ত করবে হচ্ছে সংযোজক। এইটাই হচ্ছে একটা যুক্তিবাক্যের গঠন। অর্থাৎ আমি যদি কোনো যুক্তি দিতে যাই তাহলে আমাকে উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধেয় এই তিনটি বিষয় সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করতে হবে। সেটা যদি আমি উল্লেখ না করি তাহলে সেটা সাধারণ বাক্য হতে পারে কিন্তু সেটা কখনোই যুক্তিবাক্য হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি একটি যুক্তিবাক্যের মধ্যে তিনটি পদ থাকে, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক, এ প্রত্যেকটা হচ্ছে এক একটি পদ। তাহলে আমরা পদের সংজ্ঞায় বলতে পারছি যে যেসব শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় কিংবা সংযোজক হিসাবে বসতে পারে সেগুলোই হচ্ছে যুক্তিবাক্যে পদ, বা যুক্তি বিদ্যার আলোকে যদি আমরা পদকে সংজ্ঞায়িত করি তাহলে হচ্ছে যেসব শব্দ বা যেসব এক বা একাধিক যে শব্দগুলো যেগুলো যুক্তি বাক্যে ব্যবহার হওয়ার মতো যোগ্যতা রাখে সেগুলোই হচ্ছে পদ। এটা আমি আমার সহজ ভাষায় বললাম, আপনারা বইয়ে অন্যান্যরও সংজ্ঞা পাবেন, সেগুলো আপনারা চাইলে লিখতে পারেন। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ এবং শব্দের পার্থক্য। আপনারা অনেকেই পদ এবং শব্দের পার্থক্যটা ধরতে পারছেন না বা অনেকেই গুলিয়ে ফেলছেন, যেরকম আমি বললাম সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ এগুলোও শব্দ, হয়ও একটা শব্দ আবার মরণশীল একটা শব্দ, তাহলে পদ আর শব্দের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা এই স্লাইডে দেখার চেষ্টা করব। বলা হচ্ছে বাক্য বা বচনের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে আর ধ্বনি বা অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে শব্দ বলে। এই যে ধ্বনি বা অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে শব্দ বলে এটা আমরা সবাই জানি, কারণ বাংলা ব্যাকরণে আমরা পড়ে এসেছি যে ধ্বনি বা অক্ষরের সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বাতাস, মাটি, যে কোনো কিছুই কি একটা শব্দ, ধ্বনি বা এগুলো হচ্ছে অক্ষরের একটা সম্মিলিত রূপ।
এটাকে আমরা বলছি শব্দ, কিন্তু পদ বিষয়টা কি? পদ হচ্ছে বাক্য বা বচনের উদ্দেশ্যে বিধেয় হিসাবে ব্যবহৃত শব্দকে, অর্থাৎ যেসব শব্দ যুক্তি বাক্যে ব্যবহৃত হয় বা যেসব শব্দ যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ বা বিধেয় পদ হিসাবে ব্যবহৃত হয় শুধুমাত্র সেই সব শব্দকে আমরা বলছি পদ। তাহলে একটি বিষয় কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে যে সব শব্দ ব্যাপারটা হচ্ছে আমার ব্যাকরণের সাথে সম্পৃক্ত যুক্ত এবং পদ ব্যাপারটা হচ্ছে যুক্তি বাক্যের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সাধারণ বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যেও কিন্তু আমরা পার্থক্য পরিলক্ষিত করব। শব্দ বা শব্দের সমষ্টি নিয়ে পদ গঠিত হয়। এই যে আমরা বললাম, যেমন বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় জ্ঞানের স্থান, এটা যখন আমরা বললাম, তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটি, এখানে দুইটা শব্দ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা শব্দ, কিন্তু এখানে পদ কিন্তু একটা, এবং সেটা হচ্ছে উদ্দেশ্য পদ। তাহলে একটা পদের ক্ষেত্রে এক বা একাধিক শব্দ থাকতে পারে, কিন্তু একটা শব্দে কী থাকবে? একটা শব্দে একটা শব্দই থাকবে, সেখানে কিন্তু একাধিক শব্দ থাকবে না। বলা হচ্ছে শব্দ বা শব্দের সমষ্টি নিয়ে পদ গঠিত হয় এবং ধ্বনি বা অক্ষরের সমষ্টি নিয়ে শব্দ গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনি বা অক্ষরের সমষ্টি নিয়ে হচ্ছে শব্দ গঠিত হচ্ছে, যেমন ঢাকা, ঢাকা হচ্ছে ধ্বনি এবং অক্ষরের সম্মিলিত একটি রূপ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা শব্দ, দুইটা শব্দ মিলে একটি পদ হচ্ছে। পরবর্তী যে পার্থক্যটা আমরা দেখব, বলা হচ্ছে প্রত্যেকটি পদই শব্দ, কিন্তু প্রত্যেকটি শব্দ পদ নয়, অর্থাৎ আমাদের উদ্দেশ্য পদ, বিধেয় পদ হিসেবে আমরা যাই ব্যবহার করি না কেন, সেইটি ব্যাকরণিকভাবে প্রত্যেকটাই শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দই পদ নয়। কেন নয়? বলা হচ্ছে কারণ যে শব্দগুলো কেবল বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেগুলোই পদ, যেগুলো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে পদ, যেগুলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সেগুলি কেবলই শব্দ। যেমন আমরা বলি, আমরা যেরকম ব্যথা পেলে বলি উহ, বা বলি যে ছি ছি, মরি মরি, এই যে এই ধরনের যে শব্দগুলো বলছি এগুলো তো কখনোই যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ বা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে শুধুমাত্রই শব্দ, এগুলো কোনোভাবেই পদ হিসেবে ব্যবহৃত হবে না যুক্তি বাক্যে। তাহলে আমরা বুঝতে পারছি যে পদ এবং শব্দের মধ্যে আসলে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। আরও কিছু পার্থক্য আমরা দেখতে পাবো, যেমন একটি যুক্তি বাক্যে দুইটির অধিক পদ থাকা সম্ভব নয়, একটা যুক্তি বাক্যে দুইটি পদ থাকবে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, কিন্তু একটি যুক্তি বাক্যে বহু শব্দ থাকতে পারে। যেমন বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা হয় মেধাবী, তাহলে এই যে শব্দটা, এই শব্দের মধ্যে এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে শব্দ রয়েছে ছটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা হয় মেধাবী, ছয়টি আমরা পাচ্ছি এর মধ্যে শব্দ, কিন্তু যদি পদ দেখতে যাই তাহলে পদ হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হচ্ছে উদ্দেশ্য পদ এবং মেধাবী হচ্ছে বিধেয় পদ। তাহলে পদ হচ্ছে এখানে দুইটা, কিন্তু শব্দ এখানে হচ্ছে ছয়টা। প্রত্যেকটা যুক্তি বাক্যে পদ থাকবে দুইটা, সংযোজক থাকবে একটা, কিন্তু একটা যুক্তি বাক্যে বা সাধারণ বাক্যে অনেক অনেক শব্দ থাকতে পারে। তারপরে বলা হচ্ছে একটি পদ কেবল একটি অর্থ থাকে, একটি পদের কেবল একটি অর্থ থাকে, কিন্তু একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। যেমন পানি, পানি বলতে আমরা বোঝাচ্ছি যেটি আমরা পান করি, এখানে হচ্ছে বাড়ি, এখানে হচ্ছে পানি, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে, পানীয় ব্যবহৃত হতে পারে, অর্থাৎ একটা শব্দের একাধিক রকমের হতেছে, তার অল্টারনেটিভ ওয়ার্ড থাকতে পারে, তাই না, সিনোনেম থাকতে পারে, অ্যান্টোনেম থাকতে পারে, একটা পদের তার সম্পর্কযুক্ত বা তার সিনোনেম সমার্থক শব্দ অনেকগুলো থাকতে পারে, কিন্তু কোনো পদের কোনো সমার্থক শব্দ কিন্তু থাকবে না। বলা হচ্ছে যে শব্দটি উদ্দেশ্য বা বিধেয় পদ হিসাবে ব্যবহৃত হবে তার কোনো দ্যোতক অর্থ থাকতে পারে না, অর্থাৎ তার কোনো অল্টারনেটিভ অর্থ থাকতে পারে না, যখন একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হিসাবে কোনো কিছু যুক্ত করা হয়েছে। এরপরে বলা হচ্ছে পদ দ্বারা কেবল চিন্তা প্রকাশিত হয়, আবেগ ইচ্ছা অনুভূতি প্রকাশিত হয় না, কিন্তু শব্দ দ্বারা বিস্ময় সংশয় আবেগ ইচ্ছা অনুভূতি ইত্যাদি প্রকাশিত হয়। যেরকম আমরা বিপদে বলে হাই হাই, এটা আমার কী হলো, এই যে হাই হাই যে বলা হচ্ছে এটা দ্বারা তার একটা বিস্ময় বা কী সুন্দর, এই যে একটা কী সুন্দর বলার পর একটি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হলো, এর মাধ্যমে আমরা কী করতে পারছি, আমাদের আবেগ ইচ্ছা অনুভূতি বিভিন্ন জিনিস আমরা প্রকাশ করতে পারছি সেই শব্দ দ্বারা। আবার যখন আমরা হচ্ছে কান্না শব্দ করছি সেটা দ্বারাও কী করতে পারছি, আমরা আবেগ অনুভূতিটাকে প্রকাশ করতে পারছি, কিন্তু পদ দ্বারা কেবল
চিন্তা প্রকাশিত হয় বা যুক্তি প্রকাশিত হয়, এটা দিয়ে কিন্তু আবেগ, ইচ্ছা, অনুভূতি এইগুলোর জায়গা কিন্তু যুক্তিবিদ্যাতে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদ এবং শব্দের মধ্যে আসলে অনেকগুলো পার্থক্য আমাদের পরিলক্ষিত হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানি যুক্তি বাক্যে দুই ধরনের পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। এই উদ্দেশ্য পদ, বিধেয় পদ, এটা হচ্ছে যুক্তি বাক্যের যে ফর্মেশন সেটার উপরে। তবে যুক্তিবিদ্যায় পদকে আরও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন বিষয়ের আঙ্গিকে। এবার সেই যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে যে যুক্তিবিদ্যায় বিভিন্ন নীতি অনুযায়ী পদকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যুক্তিবিদ মিল এ ধরনের শ্রেণীবিভাগ করেছেন, অর্থাৎ আমরা আজকে যে পদের শ্রেণীবিভাগটি পড়ব সেটি যুক্তিবিদ মিল করে দিয়ে গেছেন এবং তার যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগটি আমরা আজকে আলোচনা করছি। প্রথমে তিনি একটা শ্রেণীবিভাগ করেছেন, সেটাকে বলা হচ্ছে সরল পদ ও যৌগিক পদ। সরল পদ বলতে বোঝানো হচ্ছে যে একটিমাত্র শব্দ দ্বারা যে পদ গঠিত হয় সেটা হচ্ছে সরল পদ, অর্থাৎ সরল পদে একটিমাত্র শব্দ থাকবে। আর যৌগিক পদ হচ্ছে যখন একাধিক শব্দ দ্বারা একটি পদ গঠন করা হবে। এখন এই পদটা উদ্দেশ্য পদ হতে পারে, বিধেয় পদ হতে পারে। আমি একটু ইনফর্মাল ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা আপনারা বিষয়গুলো বুঝতে পারেন সহজে। বইয়ের ভাষাতে যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে একই বিষয়গুলো বইয়ের ভাষাতে লেখা। আমি একটু আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা সবসময় ক্লাসের পরে প্রত্যেক দিন একটু চেষ্টা করবেন সেই বিষয়ের সম্পর্কিত বইটি একটু খুলে পড়তে, তাহলে দেখবেন সাথে সাথে আপনার কনসেপ্টটি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সরল পদ হচ্ছে একটিমাত্র শব্দ দ্বারা যেটি গঠিত এবং যৌগিক পদ হচ্ছে একাধিক শব্দ দ্বারা গঠিত। এই সরল পদকে একশাব্দিক পদও বলা হয়, এটার অল্টারনেটিভ আরেকটা শব্দ হচ্ছে একশাব্দিক পদ। আপনারা যখন এমসিকিউ যখন আপনারা দাগাবেন তখন কিন্তু এই অল্টারনেটিভ শব্দগুলো আপনাকে জানতে হবে, বইটা ভালো মতো পড়তে হবে, তাহলে আপনারা কোনো সমস্যায় পড়বেন না এবং আপনাদের কোনো সন্দেহ থাকবে না। তো প্রথমে আমরা বলছিলাম যে সরল পদ হচ্ছে একটিমাত্র শব্দের পদ, যেরকম মানুষ, বিশ্ববিদ্যালয়, প্রাণী, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটি শব্দ, ইন্ডিভিজুয়াল এক একটা ওয়ার্ড, এগুলোকে আমরা বলছি সরল পদ। আর এখানে যেরকম আমরা অবলিক দিয়ে লিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে দুইটা শব্দ আছে, কিংবা বাংলাদেশের রাষ্ট্রপতি, এখানে দুইটা শব্দ আছে। যখন একের অধিক শব্দ দিয়ে কোনো পদ গঠিত হবে তখন আমরা তাকে বলছি যৌগিক পদ। খুব ইজি একটা বিষয়, একেবারেই গোলানোর মতো কোনো কিছু নেই, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। দ্বিতীয়ত আমরা আরেকটা বলছি, সেটা হচ্ছে বিশেষ পদ এবং সাধারণ পদ। বিশেষ পদ বলতে যখন কোনো কিছুকে বিশেষায়িত করা হচ্ছে, অর্থাৎ কোনো একটি শব্দ দ্বারা যখন কোনো কিছুকে বিশেষায়িত করা হচ্ছে তখন তাকে বলছি বিশেষ পদ। যেরকম যখন আমি বলছি ঢাকা, ঢাকা বলতে বোঝানো হচ্ছে একেবারে বাংলাদেশের রাজধানী, একটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, এর জন্য এটা হচ্ছে বিশেষ পদ। রিক্সা, রিক্সা বলতে একটা স্পেসিফিক যানবাহনকে বোঝায়, এই যে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে বিশেষ করে দেওয়া বা একটু আলাদা করে দেওয়া, এগুলোকে আমরা বলবো হচ্ছে বিশেষ পদ। এবং তারপরে আছে হচ্ছে সাধারণ পদ, যেমন স্কুল, স্কুল বলতে ইন জেনারেল সবগুলো স্কুলকে বোঝানো হচ্ছে। যখন বলছি মানুষ, মানুষ বলতে ইন জেনারেল সবগুলো মানুষকে বলা হচ্ছে, এখানে কিন্তু কোনো স্পেসিফিক করে দেওয়া হচ্ছে না, এই যে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে না এগুলোকে বলা হচ্ছে সাধারণ পদ। আর বিশেষ পদ দ্বারা একটি বিশেষ অর্থ প্রকাশ পায়। এরপরে যে শ্রেণীবিভাগ সেটি হচ্ছে সমষ্টিবাচক ও ব্যষ্টিবাচক। সমষ্টিবাচক ও ব্যষ্টিবাচক এবং ব্যষ্টিবাচকের অল্টারনেটিভ শব্দ হচ্ছে অসমষ্টিবাচক বা ব্যক্তিবাচক। এই যে এই তিনটা শব্দের মিনিং কিন্তু একই। এখন অনেকেই হয়তো বা আপনারা অসমষ্টিবাচক বা ব্যষ্টিবাচক শব্দের সাথে পরিচিত নেই নন, কিন্তু আপনারা যখন ব্যক্তিবাচক, অসমষ্টিবাচক, ব্যষ্টিবাচক তিনটে যখন একসাথে আপনারা পড়বেন তখন কিন্তু আপনাদের কাছে জিনিসগুলো জানা হয়ে যাবে। তাহলে সমষ্টিবাচক বলতে আমরা বুঝতে পারছি এমন একটি পদ, যে পদ হচ্ছে কোনো একটি সমষ্টিকে নির্দেশ করছে। যেমন বলা হচ্ছে সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী বলতে বাহিনীর সবাইকে বোঝাচ্ছে, মুক্তিযোদ্ধা বলতে সকল মুক্তিযোদ্ধাকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি সমষ্টিকে যখন নির্দেশ করছে তখন সেটা হচ্ছে সমষ্টিবাচক। আর ব্যষ্টিবাচক বা ব্যক্তিবাচক বলতে স্পেসিফিক একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝাবে। যেমন বলা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, তাহলে আমি এখানে স্পেসিফিক করে একজন মুক্তিযোদ্ধাকে বোঝাচ্ছি। বেলি ফুল, যখন বলছি বেলি ফুল তার মানে তখন আমি একটি স্পেসিফিক ফুলকে বোঝাচ্ছি। তাহলে এভাবে যখন আমরা একটা ব্যক্তি বা একটা বস্তুকে স্পেসিফিক করে দিব তখন সেটাকে আমরা বলবো ব্যষ্টিবাচক, অসমষ্টিবাচক কিংবা ব্যক্তিবাচক। এর পরবর্তীতে আরও একটি শ্রেণীবিভাগ দেখতে পাবো, সেটি হচ্ছে বস্তুবাচক ও গুণবাচক।
বস্তুবাচক বলতে এমন পদ বোঝায় যে পদ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, আর গুণবাচক বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে। এখানে এই বিষয়টি বোঝানোর জন্য আমি খুব সুন্দর একটা উদাহরণ নিয়েছি আপনাদের জন্য, যেমন কৃপণ কৃপণতা, সত্যবাদী সত্যবাদিতা, এর মধ্যে আসলে কোনটা বস্তুবাচক কোনটা গুণবাচক আপনারা অনেকেই গুলিয়ে ফেলতে পারেন। এখন দেখেন, যখন আমি বলছি কৃপণ, কৃপণ আমি কাকে বলি, একটা মানুষকে বলি যে তুমি কৃপণ, তাহলে এটা কিন্তু একটা ব্যক্তিকে নির্দেশ করছে যে কৃপণ, তুমি কৃপণ, একটা ব্যক্তিকে নির্দেশ করছে। কিংবা সে সত্য কথা বলে, একটা ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। কিংবা আমরা যদি বলি যে তিনি হচ্ছেন সত্যবাদী, তাহলে একটা ব্যক্তিকে যখন নির্দেশ করছে তখন সেটা হচ্ছে বস্তুবাচক, কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করবে তখন সেটা বস্তুবাচক। এবং যখন আমরা কোনো একটি গুণকে নির্দেশ করব, যেমন কৃপণতা, কৃপণতা হচ্ছে একটি গুণ, সত্যবাদিতা হচ্ছে একটি গুণ, কৃপণতা গুণ ওই অর্থে গুণ না যেটা একটা পজিটিভ, এখানে গুণ বলতে কোনো একটা ক্যারেক্টারাইস্টিক্সকে বোঝানো হচ্ছে। মানে আমাদের ইন জেনারেল ভাষায় কৃপণতা হচ্ছে একটি দোষ, কিন্তু এখানে দোষ গুণ সব কিছু মিলেই হচ্ছে যুক্তিবাক্যে এটা গুণ বা নেচার বা ক্যারেক্টারিস্টিক্সকে বোঝানো হচ্ছে। তাহলে কৃপণতা সত্যবাদিতা, এটা কিন্তু স্পেসিফিক কোনো বস্তুকে বোঝাচ্ছে না, এটা একটা গুণ বা দোষকে বোঝাচ্ছে, যুক্তিবিদ্যার ভাষায় এটা একটা গুণ। এই গুণকে হচ্ছে আমরা বলছি গুণবাচক, এটি একটি পদের অন্যতম শ্রেণীবিভাগ। এরপরে আমরা আরও কিছু শ্রেণীবিভাগ দেখব যেগুলো যুক্তিবিদ মিল দিয়ে গেছেন, যেমন বলা হচ্ছে সদর্থক, নিয়র্থক, যেমন হচ্ছে সদর্থক, নিয়র্থক এবং ব্যহর্থক। তাহলে এই যে সদর্থক, নিয়র্থক, নিয়র্থক না নয়র্থক, নয়র্থক ব্যহর্থক, ওকে এরপরে আমরা আরও কতগুলো শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব যেগুলো যুক্তিবিদ মিল দিয়ে গেছেন, যেমন সদর্থক, নর্থক এবং ব্যহর্থক। এখন এই তিনটা শব্দের সাথে আমরা অনেকেই হচ্ছে অপরিচিত, তাহলে আমি এখানে দুটি শব্দ আমি যোগ করতে চাই ইংরেজিতে, পজিটিভ এবং নেগেটিভ। এই দুটো তো আমরা সবাই মোটামুটি পরিচিত, সদর্থকটা হচ্ছে পজিটিভ এবং নর্থকটা হচ্ছে নেগেটিভ। এখন সদর্থক এবং নর্থক বলতে যুক্তিবিদ্যায় কী বোঝানো হয়েছে, বলা হচ্ছে যে যদি কোনো গুণের উপস্থিতি থাকাকে বোঝায় তাহলে সেটা হচ্ছে সদর্থক। যেমন আমরা যখন বলছি সৎ, অর্থাৎ তার মধ্যে সততা গুণটি উপস্থিত আছে, তারপর বলছি সুখী, সুখী মানুষ, তাহলে এই যে সুখী, সুখী বলার মধ্যে আমি বুঝতে পারছি যে তার মধ্যে সুখের যে গুণটি সেই গুণটি অনুপস্থিত রয়েছে। আমরা যখন বলছি মানুষ, মানুষের সাথে তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি গুণটি উপস্থিত রয়েছে, এগুলো হচ্ছে সদর্থক পদ। আর যখন আমরা বলছি অসত্য, নির্দয়, অমানুষ, তাহলে অসত্য মানে হচ্ছে এর মধ্যে সততার অভাব বা সততা অনুপস্থিত, আবার বলছি নির্দয় অর্থাৎ হচ্ছে দয়ার অভাব, দয়া অনুপস্থিত, অমানুষ মানে হচ্ছে তার মধ্যে মনুষ্যত্বের একটি অভাব রয়েছে। এই যে অভাবকে নির্দেশ করছি বা না থাকাকে নির্দেশ করছি, অর্থাৎ এটা হচ্ছে অনেকটাই নেগেটিভ, এটাকে আমরা বলবো হচ্ছে নঅর্থক। তাহলে সদর্থক হচ্ছে গুণের উপস্থিতি, নঅর্থক হচ্ছে গুণের অনুপস্থিতি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে ব্যহর্থক। ব্যহর্থকটা হচ্ছে যে কোনো একটি গুণের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সেটা আনফর্চুনেটলি নেই, এটা সব ক্ষেত্রে হবে না, কিছু কিছু ক্ষেত্রে আনফর্চুনেটলি নেই, তখন তাকে আমরা বলছি ব্যহর্থক। যেরকম অন্ধ, খোঁড়া, বোবা, একটা মানুষের চোখ থাকবে, দেখতে পাবে, এটাই স্বাভাবিক, তার এই গুণটা থাকার কথা, কিন্তু নেই, যখন নেই তখন সেটা হচ্ছে ব্যহর্থক। খোঁড়া, বোবা, একদম একই রকম সিমিলার ওয়ার্ড, এগুলো হচ্ছে পদের এক একটা শ্রেণীবিভাগ। এরপরে বলা হচ্ছে নিরপেক্ষ পদ এবং সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদ হচ্ছে যে পদগুলো তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, সেগুলো হচ্ছে নিরপেক্ষ পদ। যেমন গাছ, পানি, ফুল, এগুলো কি ইন্ডিভিজুয়াল, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু যে পদগুলো নিজের অর্থ প্রকাশ করতে গেলে কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত, তখন সেটাকে আমরা বলছি সাপেক্ষ পদ। যেমন শিক্ষক শব্দটা, শিক্ষক শব্দটা যখন আমরা বলবো, শিক্ষক শব্দটার সাথে ওতপ্রোতভাবে শিক্ষার্থী সম্পর্কটা কিন্তু জড়িত। আবার এই যে ছাত্র, যে সম্পর্ক, ছাত্র যে শব্দটি রয়েছে বা পদটি রয়েছে, সে ছাত্র পদের সাথেও কিন্তু ওতপ্রোতভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক, এই বিষয়টা কিন্তু জড়িত। তাহলে এই যে শিক্ষক শব্দটা বা
ছাত্র শব্দটা বলতে গেলেই কিন্তু শিক্ষা, শিক্ষার্থী এই বিষয়গুলো চলে আসছে, কিন্তু যখন আমি বলছি গাছ, গাছের সাথে কিন্তু কোনো কিছু চলে আসছে না, গাছটা ইন্ডিভিজুয়ালি গাছই বোঝাচ্ছে। কিন্তু শিক্ষক বলতে গেলে আমরা কি একটা স্কুল আমাদের কথায় মাথায় চলে আসে কিংবা একটা প্রতিষ্ঠান আমাদের কথায় মাথায় চলে আসে যেখানে তিনি পড়াচ্ছেন, তার শিক্ষার্থীদের সাথে সম্পর্কের কারণেই কিন্তু শিক্ষক, শিক্ষার্থী শব্দগুলো এসেছে। তাহলে এই যে নিজের শব্দ নিজে যে প্রকাশ করতে পারে বা অর্থ প্রকাশ করতে পারে যে পদগুলো, সেগুলো হচ্ছে নিরপেক্ষ পদ, এবং যারা অন্য পদের সাহায্যে বা যে পদটা বলতে গেলে অন্যান্য পদ চলে আসে বা অন্যান্য সমার্থক শব্দ চলে আসে সেগুলো হচ্ছে সাপেক্ষ পদ। এরপর আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ হচ্ছে যে পদটিকে নির্দিষ্ট করা হয়েছে সেটি নির্দিষ্ট পদ, এবং যেটাতে নির্দিষ্ট করা নেই সেটা অনির্দিষ্ট পদ। যেমন বলা হচ্ছে লোকটি, একটা লোককে নির্দিষ্ট করা হয়েছে, বলা হচ্ছে বইখানা, তাহলে এখানে একটা বইকে নির্দিষ্ট করা হয়েছে, এগুলো হচ্ছে নির্দিষ্ট পদ। তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টি আছে, এখানে হচ্ছে খানা আছে, নির্দিষ্ট পদের ক্ষেত্রে টা, টি, খানা, খানি এই শব্দগুলো থাকবে। এরপরে অনির্দিষ্ট পদে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করা থাকবে না, যেমন সকল শিক্ষার্থী, সকল রাজনীতিবিদ, তাহলে কিংবা সকল মানুষ, এখানে কি কোনো কিছু স্পেসিফিক করে দেওয়া নাই, কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া নাই, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অনির্দিষ্ট পদ। এরপরে আমরা আলোচনা করব জাতর্থক ও অজাতর্থক পদ। জাতর্থক বলতে বোঝানো হচ্ছে, জাতর্থক পদ বলতে বোঝানো হচ্ছে সেই সব পদকে যেসব পদের মধ্যে ব্যক্তর্থ ও জাতর্থ উভয়ই উল্লেখ রয়েছে। ব্যক্তর্থ জাতর্থ কি? ব্যক্তর্থ হচ্ছে কোনো একটি পদের পরিমাণগত দিক এবং জাতর্থ হচ্ছে কোনো একটি পদের গুণগত দিক। এটা আমাদের পরের স্লাইডে আমরা বিস্তারিত কিন্তু পেয়ে যাব। তাহলে জাতর্থক পদ হচ্ছে যে পদের মধ্যে ব্যক্তার্থ এবং জাতর্থ উভয় উপস্থিত আছে, আর অজাতর্থক পদ হচ্ছে যে পদের মধ্যে ব্যক্তার্থ বা জাতর্থক দুইটার যে কোনো একটা জিনিস উপস্থিত রয়েছে, সেটাকে আমরা বলছি অজাতর্থক পদ। যেমন আমরা বলছি মানুষ, যখন বলছি মানুষ, মানুষের সাথে কিন্তু জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুটি বিষয় কিন্তু চলে আসছে, আবার মানুষ বলতে আমরা বুঝাচ্ছি সব মানুষ। তাহলে এখানে গুণগত দিক এবং পরিমাণগত দিক দুটিই কিন্তু চলে আসছে। কিন্তু যখন আমি বলছি লন্ডন, লন্ডন দিয়ে আমি শুধুমাত্র একটা জায়গাকে বোঝাচ্ছি, অর্থাৎ এটা শুধুমাত্র একটা ব্যক্তার্থকে বোঝাচ্ছি, এখানে কোনো গুণকে আমি বোঝাচ্ছি না। আবার যখন বলছি সততা, সততা বলতে শুধুমাত্র একটি গুণকে বোঝাচ্ছে, এটাকে এখানে কিন্তু কোনো পরিমাণ বোঝাচ্ছে না, কারণ সততার কোনো পরিমাণ হয় না। তাহলে এই লন্ডন বা সততা এগুলো হচ্ছে অজাতার্থক পদ, কারণ এগুলোতে ব্যক্তার্থ জাতার্থের যে কোনো একটি উপস্থিত রয়েছে, এবং মানুষ যে পদটি রয়েছে, মানুষ পদটি হচ্ছে জাতর্থক পদ, কারণ এখানে ব্যক্তার্থ জাতর্থ দুটি উপস্থিত রয়েছে। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ। যেমন আমরা বিপরীত শব্দ বলতে শুনেছি সাদা, কালো, তাই না, চা, কফি, এই যে এরকম আমরা বিভিন্ন রকমের বিপরীত শব্দ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। এখন নতুন যে আমাদের কাছে শব্দ সেটা হচ্ছে বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদটার সাথে আমরা পরিচিত নই। এখন যখন আমি বলছি সাদা, কালো, তাহলে কি হচ্ছে, সাদার অপোজিট কালার হচ্ছে কালো, তখন সাদা কালো বাদে বাকি যে রঙগুলো রয়েছে সেগুলোকে আমি কাউন্ট করছি না। বিপরীত পদের মধ্যে দুটো বিষয়কে আমি আনছি, বাকিগুলোকে আমি কাউন্ট করছি না, অর্থাৎ অন্যান্য যেসব রঙগুলো রয়েছে সেসব রঙগুলো আমার কাউন্টের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ আমার সম্পূর্ণ ব্যক্তার্থটা প্রকাশ পাচ্ছে না, এটাকে আমরা বলছি বিপরীত পদ। অন্যদিকে যখন আমি বিরুদ্ধ পদ বলছি সাদা, অসাদা, আমি বলছি সাদা, সাদার বিরুদ্ধ পদ অসাদা, অসাদা বলতে সাদা বাদে সবগুলো রঙকে বোঝাচ্ছে, লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি সবগুলোকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে এই সাদা এবং অসাদা এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের সবগুলো রঙকে এর শব্দের মাধ্যমে বা এই পদের মধ্যে ইনক্লুড করতে পেরেছি, কিন্তু সাদা কালোর মধ্যে আমি সবগুলো রঙকে ইনক্লুড করতে পারিনি। এটাই হচ্ছে বিপরীত শব্দ এবং বিরুদ্ধ শব্দের মধ্যে পার্থক্যটা, বিরুদ্ধ পদের মধ্যে পার্থক্যটা। এরপরে হচ্ছে আমরা শব্দের শ্রেণী বিভাগে যাব। আমরা বাংলা ব্যাকরণে শব্দের নানা রকম শ্রেণী বিভাগ দেখতে পেয়েছি, সেখানে নানাভাবে শব্দকে ভাগ করা হয়েছে, কিন্তু আজকে হচ্ছে আমরা যুক্তিবিদ্যায় বা যুক্তিবাক্যে কীভাবে শব্দের শ্রেণী বিভাগ করা হয়েছে সেটি আমরা দেখব। বলা হচ্ছে যে শব্দ তিন প্রকার যুক্তিবিদ্যায়, একটি হচ্ছে পদযোগ্য শব্দ, একটি হচ্ছে সহপদযোগ্য শব্দ, এবং আরেকটি হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। আচ্ছা, পদযোগ্য শব্দটা কি? বইয়ের ভাষায় বলা হচ্ছে যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে, যেমন মানুষ, কলম, পাখি, চিনি, সাদা ইত্যাদি।
তাহলে বলা হচ্ছে যে যেসব শব্দ অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়াই নিজে নিজে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। যেমন সকল মানুষের মরণশীল, কলমটি হয় কালো, চিনি হয় সাদা, তারপরে আমরা বলতে পারি যে সাদা হয় শুভ্রতার প্রতীক। এই যে আমরা কি করতে পারছি, প্রত্যেকটা শব্দকে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত করতে পারছি, এগুলোকে বলা হচ্ছে পদযোগ্য শব্দ। এর পরবর্তীতে যেটা এসেছে সেগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। বলা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয় তাদেরকে সহপদযোগ্য শব্দ বলে। সহপদযোগ্য শব্দ চারটি আমি খুব ইজিলি বলে দিই, টাটি, খানাখানি এবং ইত্যাদি। মোটামুটি টাটি খানাখানিটাই প্রচলিত, আরও দুই চারটা আপনারা শব্দ পাবেন যেগুলো অন্য শব্দের সাথে বসে, সহায়ক হিসাবে বসে তারা কী করে যুক্তিবাক্যে বসে। যেরকম যদি, তাহলে, হয়, না হয়, এই শব্দগুলো হচ্ছে যুক্তিবাক্যে অন্য পদের সাথে বসে তারা হচ্ছে সহায়ক শব্দ হিসাবে, তারা পদ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এগুলোকে বলছি আমরা সহপদযোগ্য শব্দ। যেরকম বলা হচ্ছে আমগুলো খেতে মিষ্টি, এই যে গুলো, গুলোটা কী করছে আমের সাথে বসেছে, তাহলে এই গুলো শব্দটা, আম একটা আলাদা শব্দ, গুলো একটা আলাদা শব্দ, এই গুলোটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। তা এই যে বিষয়গুলো বা লোকটি হয় অসৎ, এই যে বলছি লোকটি হয় অসৎ, তাহলে এই যে টি শব্দটি, টি শব্দটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। বলা হচ্ছে যেসব শব্দ কোনো প্রকারেই অর্থাৎ স্বাধীনভাবে অথবা অন্য কোনোটির সাহায্য ছাড়া বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না সে সকল শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দ যুক্তি বাক্যে ব্যবহৃত হয় না সেগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। এখন পদ নিরপেক্ষ শব্দগুলো কীরকম, যেরকম আমরা বলছি মরি মরি, ছিছি, এই শব্দগুলো কখনোই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না, কারণ যুক্তিবাক্যে আবেগ, অনুভূতি এই শব্দের কিন্তু জায়গা নেই, এগুলো কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারছে না। এজন্য আমরা এগুলোকে বলছি পদ নিরপেক্ষ শব্দ। এই পদ নিরপেক্ষ শব্দকে পদ অযোগ্য শব্দ বলে। এই যে দেখেন পদ অযোগ্য শব্দ যখন বলছি তখন কিন্তু আপনার মাথায় বিষয়টি গেঁথে যাচ্ছে, অর্থাৎ এগুলো পদে বসার কোনো যোগ্য না। পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে বাক্য নিয়ে। আমরা বাংলা ব্যাকরণে বাক্য নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব যুক্তি বাক্য বা যুক্তিবিদ্যা কীভাবে বাক্যকে দেখানো হচ্ছে। বাক্যের ইংরেজি শব্দ সেন্টেন্স, এটা আমরা সবাই জানি, কিন্তু যুক্তিবিদ্যায় বাক্য বলতে যুক্তি বাক্যকে বলি। যুক্তিবিদ্যায় বাক্য বলতে যুক্তিবিদ্যায় যখন আমরা বাক্য শব্দটা ব্যবহার করব তখন আমরা বুঝব যে এটা হচ্ছে যুক্তি বাক্যকে মিন করা হচ্ছে। এইটার পরিভাষা হচ্ছে প্রপোজিশন, এটাকে বলা হচ্ছে প্রপোজিশন, দিস ইজ নট সেন্টেন্স। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যুক্তির গঠন ও নিয়মকানুন বোঝার জন্য যুক্তিবাক্যের সঠিক প্রকৃতি বোঝা প্রয়োজন। কোনো যুক্তিবাক্য হতে হলে তাকে তিনটি শর্ত মেনে চলতে হয় বা তিনটি শর্ত মানতে হয়, সেটা হচ্ছে উদ্দেশ্যপদ, সংযোজক ও বিধেয়। এই যে আমি আপনাদের এই ক্লাসেই কিন্তু উদ্দেশ্যপদ, সংযোজক এবং বিধেয় এই তিনটি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে এবং তা ক্রমানুযায়ী বিন্যসিত থাকে। যেমন উদ্দেশ্য থাকে প্রথমে, তারপরে সংযোজক, তারপরে বিধেয়পদ, এভাবে থাকে। মানুষ হয় মানুষীল, উদ্দেশ্যপদ এটা সংযোজক হয় এবং মানুষীল হচ্ছে বিধেয়পদ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো বাক্য যুক্তিবাক্য হতে হয় তাহলে সেখানে উদ্দেশ্যপদ, বিধেয়পদ ও সংযোজক থাকতে হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে যুক্তিবাক্য কাকে বলে, তাহলে বলতে হবে যে বাক্যে উদ্দেশ্যপদ, বিধেয়পদ এবং সংযোজকের উপস্থিতি রয়েছে সেটিই হচ্ছে যুক্তিবাক্য। তাহলে এটি কিন্তু খুব ইজি একটি বিষয়। এখন আমরা যদি বলি, শুধু যদি বলি যে মানুষ মরণশীল, তাহলে এটি কি যুক্তিবাক্য হচ্ছে? এটি কিন্তু যুক্তিবাক্য হচ্ছে না, কারণ এখানে কিন্তু সংযোজক নেই, আর সংযোজক ছাড়া কোনোভাবেই একটি যুক্তিবাক্য কিন্তু হতে পারবে না। মানুষ মরণশীল, এখানে বিষয়টা কিন্তু ক্লিয়ার না, বলতে হবে মানুষ হয় মরণশীল। তাহলে কি হবে, একটা উদ্দেশ্যপদ থাকবে, একটা বিধেয় থাকবে এবং একটা সংযোজক থাকবে। এখানে যেহেতু কোনো সংযোজক নেই, হয় নয় কোনো কিছুই নেই, তাই এটাকে আমরা কিন্তু যুক্তি বাক্য বলতে পারবো না। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যক্তর্থ ও জাতর্থ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর আগে আপনাদেরকে বলতে চেয়েছিলাম ব্যক্তর্থ এবং জাতর্থটা কী। ব্যক্তর্থর সঙ্গে বলা হচ্ছে কোনো পদের ব্যক্তর্থ বলতে পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য সে সকল বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝায়। খুব কঠিন লাগছে শুনতে, সহজভাবে বলতে গেলে একটি শব্দের বা একটি পদের পরিমাণগত দিকটি হচ্ছে ব্যক্তার্থ। যেমন আমরা যদি বলি যে কিছু ফুল হয় সাদা, তাহলে কিছু ফুল বলতে আমি কয়েকটা ফুলকে বোঝাচ্ছি,
তাহলে এই যে কয়েকটা ফুলকে যে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে একটা পদের পরিমাণগত দিক, তাই না? তাহলে আবার যদি আমরা বলি যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে কিংবা যদি বলি যে সকল শিক্ষার্থী হয় মেধাবী, তাহলে যে সকল শিক্ষার্থী, এখানে আমরা সব শিক্ষার্থীকে বোঝাচ্ছি, পৃথিবীতে যত শিক্ষার্থী আছে সবাইকে বোঝাচ্ছি, এটা হচ্ছে তার পরিমাণগত দিক। এই যে পরিমাণগত দিক যেটাকে নির্দেশ করছি, এটিই হচ্ছে আমার ব্যক্তর্থ। অন্য দিকে জাতর্থটা কি, জাতর্থর ক্ষেত্রে বলা হচ্ছে গুণগত দিক থেকে একটি পদ বা বস্তু বা ব্যক্তি যে সকল আবশ্যিক ও সাধারণ গুণকে বোঝায়, সে সকল গুণকে ওই পদে জাতর্থ বলে। অর্থাৎ জাতর্থ হচ্ছে কোনো পদের গুণগত দিক। যেমন আমি বললাম যে কিছু মানুষ হয় দার্শনিক, তাহলে এই যে কিছু মানুষ হয় দার্শনিক বা কিছু মানুষ হয় এমন যারা দর্শন চর্চা করে, তাহলে এই যে দার্শনিক যে গুণটি রয়েছে বা জ্ঞানের প্রতি ভালোবাসার যে গুণটি রয়েছে, এই গুণটা হচ্ছে জাতর্থ। আমরা যদি বলি যে নটরডেম কলেজের শিক্ষার্থীরা হয় মেধাবী, তাহলে এই যে মেধাবী শব্দটা কি, এটা ওই কলেজের শিক্ষার্থীদের গুণ। এই যে গুণটাকে যে আমি বলছি, সেই গুণটা বা তাদের যে একটি আমি ক্যারেক্টারিস্টিক্স উল্লেখ করছি, এটিই হচ্ছে জাতর্থ। অর্থাৎ কোন পদের যে গুণগত দিকটি রয়েছে সেটিই হচ্ছে জাতর্থ। আবার যদি আমরা বলি মানুষ হয় মরণশীল, তাহলে অটোমেটিকলি ভাবে মানুষের সাথে কিন্তু জীববৃত্তি বুদ্ধিবৃত্তি দুটি বিষয় চলে আসে, তাহলে এই পদের জাতর্থটা কিন্তু এখানে উপস্থিত থাকলো। অর্থাৎ কোনো পদের, যে কোনো একটি পদে, যেটি ব্যক্তার্থর দিক হচ্ছে পরিমাণগত দিক এবং জাতর্থের দিকটি হচ্ছে তার গুণগত দিক, এটি আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ব্যক্তার্থ জাতর্থের সম্বন্ধ, সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক এবং হ্রাস বৃদ্ধির নিয়ম। অর্থাৎ এই যে ব্যক্তার্থ জাতার্থ পরিমাণগত দিক এবং গুণগত যে দিকটি রয়েছে, এই দুটির মধ্যে একটা সম্পর্ক আছে এবং তাদের একটি হ্রাস বৃদ্ধির নিয়ম আছে, যেটা যুক্তিবিদ্যা আলোচনা করা হচ্ছে। কী নিয়ম আছে সেটা এবার দেখে নিব। প্রথমত বলা হচ্ছে পদের ব্যক্তার্থ ও জাতার্থর মধ্যকার সম্বন্ধ অত্যন্ত গভীর ও ঘনিষ্ঠ। অর্থাৎ পদের ব্যক্তার্থ এবং জাতার্থর মধ্যে একটা সম্পর্ক আছে। কী সম্পর্ক আছে? পদের ব্যক্তার্থ জাতার্থের সম্পর্ককে যুক্তিবিদরা ব্যক্তার্থ ও জাতার্থের হ্রাস বৃদ্ধি নিয়ম বলে আখ্যায়িত করেছেন। এই যে ব্যক্তার্থ এবং জাতার্থর যে সম্পর্কটা রয়েছে, এটাকে তারা বলছে ব্যক্তার্থ জাতার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম। আচ্ছা, নিয়মগুলো যদি আমরা দেখি তাহলে অবশ্যই সম্পর্কটা বুঝতে পারবো। বলা হচ্ছে যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে তার জাতার্থ কমে। আবার বলা হচ্ছে যদি কোনো পদের ব্যক্তার্থ কমে তাহলে তার জাতার্থ বাড়ে। যদি কোনো পদের জাতার্থ বাড়ে তাহলে তার ব্যক্তার্থ কমে। যদি কোনো পদের জাতার্থ কমে তাহলে তার ব্যক্তার্থ বাড়ে। অর্থাৎ জাতার্থ এবং ব্যক্তার্থ এই দুটো সম্পর্ক কিন্তু একেবারেই বিপরীত। খুব সহজ এটা আপনাদের মনে রাখা, ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। অর্থাৎ পুরোটাই কি, বিপরীত একটা সম্পর্ক। তাহলে বিপরীত সম্পর্কটা কিভাবে আমরা প্রমাণ করব? যেমন আমরা যদি প্রথমে বলি যে সকল প্রাণী হয় মরণশীল। এখন সকল প্রাণী হয় মরণশীল, সকল প্রাণীর সংখ্যাটা কত? তাহলে সকল প্রাণীর সংখ্যাটা হচ্ছে আপনার অনেক, হিউজ। যেমন হচ্ছে সকল প্রাণী, আমি ধরলাম সকল প্রাণী হচ্ছে প্রায় 2 লক্ষ কোটি, আমি ধরলাম সকল প্রাণী হচ্ছে 2 লক্ষ কোটি, সকল প্রাণী হচ্ছে 2 লক্ষ কোটি। এখন আমি বললাম সকল মানুষ হয় মরণশীল, আমরা বলছি সকল মানুষ হয় মরণশীল, তাহলে কি হলো, এই মানুষের পরিমাণটা কমে গেল। অর্থাৎ সকল প্রাণী যদি হয় 2 লক্ষ কোটি, সকল মানুষ আছে হচ্ছে 700 কোটি, সকল মানুষ আছে হচ্ছে 700 কোটি, ঠিক আছে? এরপর আমরা বলছি সকল ডাক্তার হয় মরণশীল, তাহলে যে সকল ডাক্তার, এখন ধরলাম পৃথিবীতে ডাক্তার আছে হচ্ছে 5 কোটি, 5 কোটি আমি পৃথিবীতে ডাক্তার ধরলাম, তাহলে দেখেন আমার কি হলো, সকল প্রাণীর ক্ষেত্রে আমার ছিল 2 লক্ষ কোটি আমার ব্যক্তার্থ, সেই ব্যক্তার্থতা কমে হয়ে গেল 700 কোটি, আবার ব্যক্তার্থতা কমে হয়ে গেল 5 কোটি, সকল প্রাণী সকল মানুষ সকল ডাক্তার। অর্থাৎ পরিমাণগত দিকটা কি করলো, কমে গেল, ব্যক্তার্থটা কমে গেল। এবার দেখেন আমরা বলছি ব্যক্তার্থ কমলে জাতার্থটা বেড়ে যাবে। কীভাবে জাতার্থটা বাড়ে? যেরকম যখন আমি বলছি সকল প্রাণী, সকল প্রাণীর সাথে আমার শুধুমাত্র জীববৃত্তি এই গুণটি উল্লেখ রয়েছে, মানে প্রাণী সকল প্রাণীর ক্ষেত্রে জীববৃত্তি গুণটা থাকে। যখন আমি বলছি সকল মানুষ, সকল মানুষের সাথে কিন্তু জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, মানুষের দুইটা গুণ, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। অর্থাৎ এখানে আগে গুণ ছিল একটা, এখন গুণ হয়ে গেল দুইটা, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। যখন আমরা বলছি সকল ডাক্তার, তখন কিন্তু
জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সকল ডাক্তার অর্থাৎ মেডিকেলের যে জ্ঞান সেই জ্ঞানটাও কিন্তু অন্তর্ভুক্ত হলো। তাহলে সেখানে কিন্তু গুণ হলো আমার তিনটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্স আমার গুণ ছিল একটি, আমার পরিমাণ ছিল 2 লক্ষ কোটি, পরিমাণ বেশি। পরে আমার গুণ বেড়ে হয়ে গেলো 2টি, কিন্তু পরিমাণ কমে গিয়ে হলো 700 কোটি। তারপরে আমার গুণ বেড়ে হলো 3টি, কিন্তু আমার পরিমাণ কমে গেল হচ্ছে 5 কোটি। তাহলে গুণ বেড়েছে কিন্তু আমার পরিমাণ কিন্তু কমে গিয়েছে। এই যে একটা বিপরীত নিয়ম, ঠিক একইভাবে আপনারা সব জায়গায় দেখবেন যে যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে যথার্থ কমবে, ব্যক্তার্থ কমলে যথার্থ বাড়বে। মানে যে উল্টা যে নিয়ম বা বিপরীত যে নিয়ম, বিপরীত নিয়মটা আপনারা সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। এখন শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের কাজ হচ্ছে আপনারা বাসায় এই ধরনের শব্দ লিখবেন, এই শব্দগুলো বাদে নিজেদের মতো করে নতুন নতুন শব্দ লিখবেন, বা বইয়ে যেসব শব্দগুলো রয়েছে সেগুলো আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে আমি যে কথাটা বললাম বা ব্যক্তার্থ যথার্থের যে নিয়মটা আছে সেটা আসলে ইফেক্টিভ কিনা। যখন আপনারা নিজেরা চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনাদের কাছে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু যুক্তিবিদ্যা অঙ্কের মতো কষবার একটি বিষয়, তাই আপনারা এগুলো বাসায় চর্চা করবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এই যে নিয়মটা, এই নিয়মের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো একটু দেখব। বলা হচ্ছে পদের বিপরীত হ্রাসবৃদ্ধির নিয়মটি কোনো একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ কোনো পদের ব্যক্তার্থ বা যথার্থ বাড়িয়ে বা কমিয়ে দিলে সেটি আর পদ থাকে না, সেখানে নতুন পদের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আমরা যে পদের ব্যক্তার্থ যথার্থের বিষয়গুলো বলছি এগুলো হচ্ছে সমষ্টিবাচক শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। সকল মানুষ, সকল ডাক্তার, সকল প্রাণী এখানে পরিচিত, কোনো একক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটি পরিচিত, এটি কিন্তু আপনার কার্যকর হবে না। যেমন আমরা যদি বলি যে হাসান হয় পরিশ্রমী, পরে আবার আমরা বললাম হাসান হয় পরিশ্রমী ও মেধাবী, তাহলে এই যে হাসানের যে গুণ বেড়ে গেল পরিশ্রমী ও মেধাবী, হাসানের সংখ্যা কি বেড়ে গেছে? হাসানের সংখ্যা কিন্তু একটি আছে। অর্থাৎ একক কোনো ব্যক্তি বা একক কোনো বস্তুর ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু খাটবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যক্তার্থ বাড়তে দেখা যায় কিন্তু ব্যক্তার্থ বৃদ্ধি করলেও যথার্থ অপরিবর্তিত থাকে। যেমন একটি দ্বীপের আবিষ্কারের পর দ্বীপ পদের ব্যক্তার্থ বেড়ে যায় কিন্তু যথার্থ অপরিবর্তিত থাকে, কমে না। ধরেন আমাদের এখন হচ্ছে 5টা কয়লার খনি আছে এবং নতুন একটা কয়লার খনি আবিষ্কার হলো, তাহলে কী হলো, কয়লার খনি 5টা থেকে বেড়ে 6টা হয়ে গেছে, আমাদের ব্যক্তার্থ বেড়ে গেছে, কিন্তু যথার্থ কি পরিবর্তন হয়েছে? কয়লার খনির যে গুণ যা ছিল সেটাই রয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও আমরা কিছু সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি। আবার বলছে গবেষণার পর হীরার নতুন একটি গুণ আবিষ্কৃত হতে পারে কিন্তু তাতে হীরা নামক পদার্থের ব্যক্তার্থের কোনো পরিবর্তন হয় না। এখন হীরা পৃথিবীতে যা আছে তাই আছে, এবার হীরার নতুন একটি গুণ পাওয়া গেছে, গুণ বেড়ে গেল, কিন্তু গুণ বেড়ে যাওয়ার কারণে কি হীরার পরিমাণ কমেছে? হীরার পরিমাণ কিন্তু কমেনি, হীরার পরিমাণ যা ছিল সেটি আছে, এটিও একটি সীমাবদ্ধতা। শ্রেণীবাচক পদে জাতি ও উপজাতি ক্রমানুসারে সাধারণত প্রযোজ্য হয়, বাকি সকল ক্ষেত্রে অর্থহীনতায় রূপ নেয়। ওই যে আমি বললাম যে শ্রেণীবাচক বা সমষ্টিবাচকের ক্ষেত্রে আসলে ব্যক্তার্থ যথার্থ কাজ করে, অন্যান্য ব্যক্তিবাচক বা বস্তুবাচকের ক্ষেত্রে এটি ইফেক্টিভ নয়। ব্যক্তার্থ ও যথার্থ পদের মধ্যকার বিপরীত হ্রাসবৃদ্ধি নিয়মটি সর্বক্ষেত্রে সমানুপাতিক নয়, এটি একটি যে পরিমাণে বাড়ে বা কমে অন্যটি সে পরিমাণে বাড়ে বা কমে না। মানে বলা হচ্ছে এই যে ব্যক্তার্থ যথার্থ যে হ্রাসবৃদ্ধি নিয়মটা, হ্যাঁ এটা কার্যকর, কিন্তু এটার যে রেশিওটা, রেশিওটা সবসময় কিন্তু এক থাকে না। যেরকম বলা হচ্ছে যে মানুষ যথার্থের সাথে সভ্যতা গুণটি গুণ করলে মানুষের সংখ্যা যে হারে কমে, দৃষ্টিহীনতা গুণটি যুক্ত করলে। যেমন আমরা বলছি মানুষ, যেরকম আমরা বলছি সকল মানুষ, সকল মানুষ হয় মানুষশীল, এখানে সকল মানুষ 700 কোটি, আমরা বলছি যে সকল সভ্য মানুষ হয় মানুষশীল, তাহলে সকল মানুষের পরে সকল সভ্য মানুষের পরিমাণ ধরেন কমে গিয়ে হয়ে গেলো হচ্ছে 200 কোটি, একটা গুণের পরিবর্তনের কারণে 700 কোটি থেকে কমে গিয়ে হলো 200 কোটি। আর যখন আমরা ধরেন বলছি যে দৃষ্টিহীনতা যখন যুক্ত করছে তখন কি হচ্ছে যে দৃষ্টিহীন মানুষ আর কয়জন আছে? যেরকম আমরা বলছি সকল মানুষ হয় মরণশীল, সকল দৃষ্টিহীন মানুষ হয় মরণশীল। এখন সকল মানুষ আছে 700 কোটি, সকল দৃষ্টিহীন মানুষ আছে আপনার 10 লাখ, মানে অনেক বেশি ডিফারেন্স হয়ে গেল, একটা গুণের কারণে অনেক বেশি পার্থক্য হয়ে গেল। তাহলে এই যে রেশিওটা, রেশিওটা কিন্তু ঠিক নাই, এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা আমার পদের ব্যক্তার্থ যথার্থের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছি বাক্য এবং যুক্তিবাক্য, অর্থাৎ ব্যাকরণিক বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করব। যে শব্দ বা শব্দসমূহের মাধ্যমে মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করা যায় তাকে বাক্য বলে, এটা হচ্ছে ব্যাকরণের আমার সংজ্ঞা। অন্যদিকে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। দুটি পদ হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এদের যে সম্পর্কের বর্ণনা সেটি হচ্ছে যুক্তিবাক্য। যেমন মানুষ হয় শিক্ষিত। তারপরে পার্থক্যে বলা হচ্ছে ব্যাকরণিক বাক্যের 2টি অংশ থাকে, যথা উদ্দেশ্য বিধেয়, আর যুক্তিবাক্যের মধ্যে 3টি অংশ থাকে, যুক্তিবাক্য
যুক্তিবাক্যের মধ্যে তিনটে অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। বাক্যের সংযোজক থাকে না বা হয় নয় এগুলো বাক্যের থাকাটা আবশ্যক না, কিন্তু যুক্তিবাক্যে অবশ্যই সংযোজক অনিবার্যভাবে থাকতে হবে। বাক্যের গুণ ও পরিমাণ সবসময় সুস্পষ্টভাবে ব্যক্ত হয় না, কিন্তু যুক্তিবাক্যের গুণ ও পরিমাণ সবসময় অস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। যুক্তিবাক্যে আমার গুণ এবং পরিমাণ এটিকে আমাকে অবশ্যই উল্লেখ করতেই হবে, না করলে সেটি কিন্তু যুক্তিবাক্য হবে না। বাক্যের শ্রেণীবিভাগ রয়েছে গঠন অনুসারে, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এটি হচ্ছে ব্যাকরণিক বাক্যের যে শ্রেণীবিভাগ। কিন্তু যুক্তিবাক্যে রয়েছে সার্বিক বাক্য, বিশেষ বাক্য, নিরপেক্ষ বাক্য, সাপেক্ষ বাক্য, এগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরি করে দেওয়া আছে যুক্তিবাক্যের ক্ষেত্রে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী বা এই স্লাইডের মধ্যেই। বলা হচ্ছে বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু যুক্তিবাক্যের উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়ের অবস্থান সম্পর্কে ধরাবাঁধা নিয়ম আছে। উদ্দেশ্য হচ্ছে প্রথমে থাকবে, তারপর সংযোজক, তারপর বিধেয়। একটা দৃঢ় ধরাবাঁধা নিয়মে যুক্তিবাক্য গঠন করা হয়, কিন্তু আমরা সাধারণ বাক্যে এই ধরনের কোনো বিষয় দেখতে পারবো না। বাক্যের মধ্য দিয়ে আবেগ, ইচ্ছা, অনুভূতি, আদেশ, নিষেধ প্রকাশিত হয়, কিন্তু যুক্তিবাক্যের মধ্যে শুধুমাত্র মনের চিন্তা বা যুক্তি ব্যক্ত হয়। আমরা এই বিষয়টাও কিন্তু আগে বলেছি যে যুক্তিবাক্য শুধুমাত্র আপনার চিন্তা এবং যুক্তিকে প্রকাশ করবে, আর অন্যান্য আবেগ, ইচ্ছানুভূতি এগুলো কিন্তু সাধারণ বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়। বাক্যকে সত্য বা মিথ্যা বলার কোনো গুণ থাকে না। অর্থাৎ একটি বাক্য যখন বলা হলো সেটা সত্য বা মিথ্যা আপনি কিসের ভিত্তিতে বলবেন তার কোনো ভিত্তি নেই, কিন্তু যুক্তিবাক্যে সত্য মিথ্যার গুণ নিহিত থাকে। অর্থাৎ যুক্তিবাক্যের মাধ্যমে আমরা বলতে পারবো এটা একটা বৈধ যুক্তি, এটা একটা অবৈধ যুক্তি, এভাবে বলার কিন্তু আমার একটা স্কোপ রয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটি আমরা করবো সবশেষে, একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার মাধ্যমে আমরা আমাদের আজকের যে অধ্যায়ের ক্লাস সেই ক্লাসটি আমরা শেষ করতে যাচ্ছি। সৃজনশীল প্রশ্নটা আমরা একটু দেখি। বলা হচ্ছে মানুষ পদের অর্থকে দুভাগে প্রকাশ করা যেতে পারে, যেমন সংখ্যাগত ও গুণগত। সংখ্যাগত দিক থেকে বলা যায় সকল মানুষ, আর গুণের দিক থেকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার দেখি প্রশ্নগুলো কী করেছে। উদ্দীপকটা আপনারা সবসময় আগে ভালোমতো পড়ে নেবেন, একটু মনোযোগ দিয়ে উদ্দীপকগুলো পড়লে আপনারা দেখবেন সব কিছু সহজ হয়ে যায়। এবং আমাদের লেকচারগুলোতে যে সৃজনশীল প্রশ্নগুলো নেওয়া হয় এগুলো সবগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তাহলে আপনারা কী করতে পারবেন, বোর্ড পরীক্ষা যখন বসবেন তখন কিন্তু আপনাদের জন্য রিলেট করা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। বলা হচ্ছে হাই হাই কোন ধরনের শব্দ, এটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, অর্থাৎ যে শব্দগুলো পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না। বলা হচ্ছে বিপরীত পদ ব্যাখ্যা করো। বিপরীত পদ আপনাদেরকে আমি বলেছি, প্রথমে আপনারা বিপরীত পদের সংজ্ঞা দিবেন, তারপরে হচ্ছে বিপরীত পদের একটা উদাহরণ দিবেন, যেমন দিতে পারেন সাদা, অসাদা। এভাবে দিলে আপনারা সেটাকে দুইটি প্যারায় ব্যাখ্যা করবেন। দুইটি প্যারায় ব্যাখ্যা করলে আপনি এখানে দুই নম্বর নিশ্চিত করতে পারবেন। বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত দুটি পদের দুটি দিকের সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এটা হচ্ছে সংখ্যাগত দিক বা হচ্ছে জাতার্থক, এবং এটা হচ্ছে আমার একটা হচ্ছে ব্যক্তার্থ এবং আরেকটা হচ্ছে জাতার্থ। সংখ্যাগত দিক হচ্ছে ব্যক্তার্থ বা পরিমাণগত দিক হচ্ছে ব্যক্তার্থ এবং গুণগত দিক হচ্ছে জাতার্থ। প্রথমে আপনাকে উল্লেখ করতে হবে যে উদ্দীপকে হচ্ছে ব্যক্তার্থ জাতার্থককে নির্দেশ করা হয়েছে। এরপরে আপনি ব্যক্তার্থ কী, জাতার্থ কী এবং ব্যক্তার্থ জাতার্থর যে হ্রাসবৃদ্ধির নিয়মটি রয়েছে সেই নিয়মটি উল্লেখ করে দিবেন। তাহলেই কিন্তু আপনার প্রশ্নটি যথাযথ হবে, এবং তার সাথে একটি দুইটি উদাহরণ দিয়ে দিলে তো অবশ্যই আপনারা ফুল নাম্বার পেয়ে যাবেন। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদ দুটি দিকের সম্পর্কে নিয়মটি সর্বক্ষেত্রে কার্যকরী হয় না, উক্তিটি মূল্যায়ন করো। অর্থাৎ এই যে পদের ব্যক্তার্থ যাতার্থের নিয়মের যে সীমাবদ্ধতা বা পদের ব্যক্তার্থ যাতার্থ হ্রাসবৃদ্ধি যেসব সীমাবদ্ধতা রয়েছে সেসব সীমাবদ্ধতাটাকে আপনি উল্লেখ করবেন। প্রথমে হচ্ছে আপনি সীমাবদ্ধতাটা যে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন সেটি পরীক্ষার খাতায় প্রথমে আপনার আসবে। এরপরে হচ্ছে সীমাবদ্ধতার যে নিয়মটা সেই নিয়মগুলো হচ্ছে আপনি উল্লেখ করবেন। এবার সেই যে নিয়মগুলো উল্লেখ করবেন সেই নিয়মের সাথে আপনারা একটা দুইটা করে এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবেন যে কেন হচ্ছে এটি ঠিক বা কার্যকর বা কার্যকর না, এভাবে আপনারা জিনিসগুলোকে বুঝিয়ে দিবেন। মূলত এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।